হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি। আজ আমি আমার একটি বিশেষ কাজে এসেছি। আমি এখন এসেছি রতন স্কোয়ারে, যেটা হলো ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি, জিও কোম্পানি। আজ আমি সেইখানে এসেছি, ওইখানে আমার কিছু কাজ আছে। চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এসেছিলাম আমার আধার কার্ডের কিছু কাজ করতে, আর এই আধার কার্ড অফিসটি রয়েছে জাস্ট রতন স্কোয়ারের সাইটে, আর এটা রয়েছে লখনৌতে হযরতগঞ্জে, আর এটি রয়েছে বিধায়ক ভবনের সাইটে। দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, এগুলো হলো বিধায়ক ভবন। এখানে সমস্ত বরিষ্ঠ বিধায়করা এখানেই থাকেন। চলুন তাহলে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হলো রতন স্কোয়ার, ইন্ডিয়ার সব থেকে বড় জিও কোম্পানি। দেখুন এখানে রয়েছে উত্তরপ্রদেশে, বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানেতে কয়েক হাজার মানুষজন কাজ করে, তাই এখানে বিশাল বড় একটি গাড়ির পার্কিং বানানো রয়েছে। আমি পার্কিং দেখে বুঝতে পারলাম যেখানে এখানে অসংখ্য মানুষ কাজ করে। আগে আমি জানতাম না যে আধার কার্ড অফিসটি জিও কোম্পানির সাইটে রয়েছে। আর দেখুন আমি আপনাদেরকে চারিদিকটি পরিবেশটি ঘুরে দেখাচ্ছি, বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে। আর আপনারা তো জানেনই যে জিও কোম্পানি ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি, তো তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার। এই সাইডেই রয়েছে আধার কার্ডের অফিস। তাহলে চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি এখন আপনাদেরকে আধার কার্ড অফিসে নিয়ে যাচ্ছি। এইটা হলো আধার কার্ড অফিস, এইখান থেকে সমস্ত ইউপির আধার কার্ড এখান থেকে বানানো হয়। আর আজকে আমি সেই আধার কার্ড অফিসে এসেছি। দেখতেই পাচ্ছেন এত গরমে প্রচণ্ড ভিড়। এটা হলো আধার কার্ড অফিসের ভেতরের রুম, আমার কাজ হয়ে গিয়েছে। চলুন আপনারা তাহলে আমার ভিডিও আরও দেখতে থাকুন। চলুন আমি এখন আপনাদেরকে আরও অনেক দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি, আপনারা আমার ভিডিওর মাধ্যমে যুক্ত থাকুন। এত রোড, তারপরে ট্রাফিক জ্যাম। এইখানের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, একদম বিদেশে যেরকমভাবে বিল্ডিং দেখতে পান ঠিক সেইরকমভাবে এখানে বিল্ডিংগুলোকে বানানো। এটা হলো উত্তরপ্রদেশের বিখ্যাত বাপুজি হাউস, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন যাচ্ছি আগের দিকে। চলুন আগে আরও কী কী রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি, তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা এখানে এসে দেখলাম যে এখানে ভান্ডারাতে শরবত বিলোচ্ছে, আর এত গরমে জল পাওয়া রাস্তাঘাটে মানুষের সৌভাগ্যের ব্যাপার। আর তাই আমরা এখান থেকে ভান্ডারাতে শরবত নিয়ে নিলাম। আমার ছেলে তো শরবত পেয়ে খুব খুশি, কারণ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি জল তাই ওকে খুব ভালো লাগছিল, তাই ও আবার চাইছিল যে আমি আবার খাবো। ওকে তাই আমি আবার নিয়ে দিচ্ছিলাম। আর দেখুন তার সাইডে এখানে পুরি, ছোলা, সবজি সব কিছু বাড়ছিল, তাই আমরা এখান থেকে পুরি, ছোলা, সবজি সব কিছু নিচ্ছিলাম। কারণ এখানের এই সমস্ত সবজিগুলো খুবই সুন্দর হয়, কারণ এগুলো ভগবানের প্রসাদ। আর আপনারা তো জানেনই ভগবানের প্রসাদ মানে সবসময় অতি সুস্বাদু খাবার হয়, তাই আমরা এখান থেকেই ভগবানের প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, এবং আমি আমার বড় ছেলের জন্য নিয়ে নিচ্ছিলাম। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা বাড়ি যাব। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর জায়গা এবং আরও সুন্দর সুন্দর মন্দির, ঐতিহাসিক প্লেস দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। তাহলে দেখা হবে চলুন আরেকটি নতুন ভিডিওতে। বাই।